নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে। সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকায়। পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে। এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল। আজ চৈত্র মাসের 5 তারিখ এবং মার্চ মাসের 19 তারিখ মঙ্গলবার। আজ সূর্য উদয় হবে 5টা 48 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 44 মিনিটে। দশমী রাত্রি 3টা 7, পুনর্বসু নক্ষত্র রাত্রি 11টা 8, শোভন যোগ রাত্রি 7টা 36, তৈতিল্যকরণ দিবা 2টা 48 গতে গড়করণ, রাত্রি 3টা 7 গতে বাণিজ্যকরণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় মিথুন রাশি, শূদ্র বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ, দেবগণ অষ্টোত্তরী, চন্দ্রের ও বিংশস্তরী, বৃহস্পতির দশা। অপরাহ্ন 4টা 46 গতে কর্কট রাশি, বিপ্র বর্ণ, রাত্রি 11টা 4 গতে বিংশস্তরী, শনির দশা। মৃত্যু ত্রিপাদ দোষ, রাত্রি 11টা 4 গতে একপাদ দোষ। আজকের যোগিনী উত্তরে রাত্রি 3টা 7 গতে অগ্নিকোণে। আজকের বারবেলাদি 7টা 17 গতে, 8টা 47 মধ্যে ও 1টা 15 গতে, 2টা 45 মধ্যে। আজকের কালরাত্রি 7টা 14 গতে, 8টা 45 মধ্যে। যাত্রা নাই, রাত্রি 11টা 4 গতে যাত্রা শুভ, উত্তরে ও পশ্চিমে নিষেধ। আজকের শুভ কর্ম শ্রীমন্ত নয়ন, রাত্রি 7টা 14 গতে পূর্ণ, রাত্রি 10টা গতে গর্ভধান। বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ। আজকের অমৃত যোগ দিবা 7টা 54 গতে 10টা 23 মধ্যে ও 12টা 53 গতে, 2টা 32 মধ্যে ও 3টা 22 গতে, 5টা 1 মধ্যে এবং রাত্রি 6টা 37 গতে ও 8টা 56 মধ্যে, 11টা 15 মধ্যে ও 1টা 33 গতে, 3টা 6 মধ্যে। তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে মেষরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? শত্রু থেকে সাবধান, কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি, অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ, নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত, দাম্পত্য সম্পর্কে অশান্তির যোগ রয়েছে। আপনার শুভ দিক দক্ষিণ, আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 42। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। আশা পূরণের বাধা, ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি, কর্মস্থানে উৎকণ্ঠ বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ পাবেন, কুচিন্তার কারণে মনকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 33। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে, অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য কোথাও বিবাদ হতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। সামাজিক সুনাম লাভের যোগ, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা, চাকরির স্থানে চাপ
বাড়তে পারে। মনের মতো মানুষ দেখা পাবেন। গৃহে বা কর্মে স্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব। শুভ রং সবুজ। শুভ সংখ্যা 67। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে। কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোপীড়া। পড়াশোনার শুভ পরিবর্তন। ব্যবসায়ে চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম। শুভ রং সাদা। শুভ সংখ্যা 82। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায়ে খরচ বৃদ্ধি। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। আহেতুক ক্রোধ বাড়তে দেবেন না। পেটের রোগ বাড়তে পারে। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার শুভ দিক পূর্ব। শুভ রং কমলা। শুভ সংখ্যা 35। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? বাড়তি কিছু খরচ হতে পারে। ব্যবসায়ে শত্রু বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারো কথা মতন চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। আপনার শুভ দিক দক্ষিণ। শুভ রং সবুজ। শুভ সংখ্যা 74। তুলারাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার বিষয়ে সমালোচনা হতে পারে। সকালের দিকে একই খরচ বারবার হবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারা দিন দুশ্চিন্তা। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। আপনার শুভ দিক অগ্নিকোণ। শুভ রং সাদা। শুভ সংখ্যা 20। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? রক্তহীনতা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ। ব্যবসায়ে লাভ কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা। ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ। পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে। আপনার শুভ দিক অগ্নিকোণ। শুভ রং সাদা। শুভ সংখ্যা 20। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।
বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট, ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন, বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ, দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে, পিতার জন্য চিন্তা বাড়তে পারে, চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 23। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ, সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা, সারা দিন ব্যস্ততা কাটবে, চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান, পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ, ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা, খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন, পরিবারে খরচ বৃদ্ধি, ব্যবসায়ে চুরি থেকে সাবধান, প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ, বাইরের অশান্তি ঘরে আসতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 47। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন, মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে, ব্যবসায়ে শুভ যোগাযোগ, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি, অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি, অংশীদারি ব্যবসায়ে উন্নতি যোগ, চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি, ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে, ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং নীল, শুভ সংখ্যা 68। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে, বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি, ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্ক হতে পারে, বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে, শরীর নিয়ে কষ্ট, বুদ্ধির জোরে শত্রুর জয়, ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ, সম্মান নিয়ে টানাটানি হতে পারে, প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে, প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ, কোনো কিছু চুরি যেতে পারে, ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 56।